কেমন আছো? আমি চাই সুলতান ভালো হোক, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? জি জি, আমি জানি আপনি আমার এই উপকারটা করতে পারবেন। জামশেদের দলে থাকলে কাম করা লাগে না, টাকা এমনি এমনি আয়। কত টাকা লাগবে তোমার? কত টাকা? টাকার সাগরে তোমার ভাসাই দেবো না। টাকা শেষে বিরক্ত হয়ে কবা ভাই, আর টাকা দিয়ে না, টাকা আমার উল্টা দেবো, আর লাগবে না টাকা। আরে 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 আরে, কিতনা বড়িয়া কপাল আমারে। আরে তুমি হ্যাঁ কেমন আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঠো না, বেঠো, বসো বসো। তারপর শরীরে কি অবস্থা? সবকিছু ভালো? শরীর তবিয়ত তো ঠিক আছে। তুমি কি জানো যে আমার এক নম্বর দুশ্মন, ও কি বলে এক নম্বর শত্রু গোল্ডেন ভাই, ওর তো কোমর ভেঙে গেছে। সে কি কিভাবে ভাঙলো? বিছানা থেকে পড়ে গেছে নাকি বাথরুম থেকে? আরে ইয়ার, তুমি তো পুরা বুদ্ধু আছো, বোকা বোকা আছো। না না, কোমর ভেঙে গেছে মানে ও ওরকম ও লিটারালি ভেঙে গেছে ওটা না, কোমর ভেঙে গেছে মানে ওর পুরা পাওয়ার, ওর যে ক্ষমতা, ওর যে জ্ঞান, পুরা নষ্ট হয়ে গেছে, পুরা খতম হয়ে গেছে। বাবা, তাহলে তো খুব ভালো, তোমার তো মন ভালো থাকার কথা। কিন্তু মন উদাস উদাস লাগছে কেন? না আমি তো খুশি আছি, আমার দিল খুশি আছে, মগর বুঝছো কিনা আমারও সব কুছ মনের মধ্যে ইয়াদ ইয়াদ করে আসছে, মতলব মনে পড়ে গেছে আমার ছোটবেলার কথা। তুমি জানো কি, আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি খুব খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, ও কি বলে পড়াশোনায় খুব ভালো। আমাদের সুন্দর একটা ঘর ছিল, আমার আব্বা আমার মাকে সাথে নিয়ে আমি খুব আনন্দে ছিলাম। লেকিন আমার আমার বাবা একদিন কোথায় জানি উধাও হয়ে গেল, আর তাকে হদিস করে পেলাম না, তালাশ করে পেলাম না। এরপর আমার মায়
অশোকে ভোগে ভোগে মারা গেল। আমি এই পুরা ইতনা ইতনা বড়া একটা শহরে, এই ঢাকা শহরে আমি একা হয়ে গেলাম। মগর একটা চিজ আমি বুঝলাম, আমাকে এখানে টিকে থাকতে গেলে আমাকে আমাকে মারতে হবে, আমাকে মারতে হবে, মেরে মেরে এখানকার সবার রাজা হতে হবে। বাস বাস মার দিতে শুরু করলাম। অনেকটা বুঝলাম কি, আমি আমি যদি না মারি তাহলে একদিন উল্টা আমাকে মার খেতে হবে, আমি আমি মরে যাব, কবরে চলে যাব, আর কেউ বুঝবে না। সিনেমা কি বলে, সিনেমার যে কাহিনী আছে ও তো জীবন থেকে নেয় না। কি হলো, আরে তোমার তোমার চোখে তো হাসু। তোমার গল্প শুনে অনেক খারাপ লাগছে। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি ওই দিনই আমার মনে হয়েছে তুমি একটু অন্যরকম। মায়ের যদি জিন্দা থাকতো, কি বলে বেঁচে থাকতো, তাহলে আমার আমার জীবনটা এরকম শায়দ এরকম হতো না, অন্যরকম হতো। আমার মায়ের বেঁচে থাকলে হয়তো তোমার মতো সুন্দর দেখে একটা আওরাত, একটা কি বলে মেয়ে আমার বিবি থাকতো, বউ থাকতো। আমি সারাদিন ও কাম কাজ করে ফিরে আসতাম, বউ আমাকে খানা খাওয়াই দিত, আমি তার আর কোলে মাথা রেখে আমি ঘুমায় পড়তাম। কি অদ্ভুত সুন্দর চিন্তা, কিন্তু আমি তুমি একা কেন, তোমার তো ওকে বলে টুন্ডা শামসু আছে। তুমি ওকে চেনো? আরে আমি চিনবে না, আমি তো বিলকুল চিনি, বিলকুল চিনি তাকে, টুন্ডা শামসু। তুমি কিছু করলে না কেন? ওকে কি করবে, আমার তো দরকার আছিল গোল্ডেন ভাই, গোল্ডেন ভাই, গোল্ডেন ভাইকে পাকাতে হবে। ব্যাসো টুন্ডা শামসু তো আপনা আপনি চলে আসবে, এক টুন্ডা শামসু চলে যাবে তো আরেক টুন্ডা শামসু চলে আসবে। গোল্ডেন ভাইকে পাকা লিয়া, উসকা দম তোড় দিয়া, কোমর ভেঙে দিছি, ব্যাস। ও এখন আমার মতো বন্ধু বান্ধব হয়ে না কা, ওর ওর কেউ নাই, ব্যাস আমারও কেউ নাই। তারপরও কখন কি হয় বলা যায় না, তুমি একটু সাবধানে থেকো। তুমি Thank you.
আরে আমার কথা শুনো না, ওইটা তো সাদা হবে না, আরো বেশি লাগবে। বস বস হ্যাঁ বস, আচ্ছা দেখ দেখ তোমার সাথে বাদ দিয়ে বাদ করছি। হ্যাঁ ঠিক আছে, দেখ কি হলো কি বস। আরে তুমি এমন করতেছো কেন, কি হলো কি বলো বস? ভাই আমি ভাই, আরে কে নাই, কি হলো? আমার ভাই তো নাই। তোমার ভাই মানে কে আছে? তফিজ নাই। তফিজ নাই কোথায় গেল? কোথায় কি হলো কি আমাকে বলো না ভাই। আমরা রাস্তা দিয়ে হাইটে দিতে বলেছিলাম, হঠাৎ করে মিজান কি বলছো তুমি? কে কে গুলি করছো? আমি দেখি নাই বস। কি আছে, কে গুলি করছে? কে গুলি করলো? তারে কে গুলি করছো তুমি? চিনতে পারছো? দেখতে পাচ্ছ? তারে মানে নাম তো বলাও সালে, কো কে গুলি করছে, কি দেখছো বলো আমাকে বলো। আমি দেখি নেই বস, কেটা গুলি করছে? পুলিশকে গুলি কর। আরে আমাকে তো দেখতে হবে, আমার আমি তো খতম হয়ে যাবো পুরো। আরে আমি কি করবো এখন বস? হ্যাঁ সব খতম করে দেন। আমি ওকে ছাড়ব না। তুমি তুমি ওকে ঢুঁড়ে বের করো, তুমি ওকে খুঁজে বার করো, কে গুলি করছে, কে ছিল একবার বার করো, আমাকে দাও, আমি আমি তাবা তাবা করে দেবো, পুরো তাবা তাবা করে দেবো, খতম করে দেবো। আমার চোখের সামনে আমার তত্ত্ব জবাইরের মেরে ফেলেছে, জবাই করেনি লাগে বস। আমি তোর পুরা খানদান কি বলে বাংলা, তার চোদ্দ গোষ্ঠী আমি একদম খতম করে দেবো, আমার সামনে টিকতে পারবে না, আমি দুনিয়া তামা তামা করে দেবো। তুমি ঢুঁ নিকালো, কে করতে পারে এটা, কে করছে, ব্যাস আর কিছু নেই, আর কিছু নেই। আমাকে একটু ইনফরমেশন দাও, একটু ইনফরমেশন দাও, কে করছে? আমি আমি তোর পুরো খানদান ছাই করে দিব, একদম রাগ করে দিব। যাও 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 রুম দেখো। স্যার স্যার কি কি ব্যাপার, কি হয়েছে, এরকম হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে স্যার? খুন হয়ে গেছে স্যার। খুন হয়ে? আচ্ছা আপনি বসুন তো, বসুন, শান্ত হন, শান্ত হন, শান্ত হয়ে ঠান্ডা মাথায় বলুন, কে খুন হয়েছে, কখন খুন হয়েছে, কি স্যার? তাবরিজ খুন হয়ে গেছে স্যার। বলছেন কি আন্ডারওয়ার্ল্ডের ডন তাবরিজ খুন হয়েছে? জি স্যার। ও মাই গড, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ স্যার? আর বাবা এখন তো ঢাকায় গ্যাংওয়ার শুরু হয়ে যাবে। কি বলেন স্যার? ওই তাবরিজ কাজ করছিল জামশেদের হয়ে। কি বলেন স্যার? ও আসলে কাজ করছিল সুলতানকে খতম করার জন্য। তাই নাকি স্যার? আপনি জানতেন স্যার? আরে বাবা পুলিশের অজানা তো কিছু নেই। তাহলে ওকে অ্যারেস্ট করলেন না কেন স্যার? সহজ কথা কেন বলছেন না, তাবরিজ সুলতান জামশেদ তিনজনই ক্রিমিনাল, ওরা যদি একে অপরকে মেরে ফেলে তাহলে সমস্যা কোথায়, আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে আপনি এখন চিন্তিত কেন? চিন্তিত এই নিয়ে যে দুজন রাকব বল রয়ে গেল, অথচ তাদের ডান হাত মারা ধরলো, এটা কিন্তু রোগার অন্তরে খারাপ হতে পারে। কি খারাপ হতে পারে স্যার? কি খারাপ হতে পারে? একটু আগে আমি আপনাকে বললাম না ব্যাপারটা ওই গ্যাং ওয়ারের দিকে চলে যেতে পারে। গ্যাং ওয়ার কি বলেন স্যার? আমি অনেক খুন অনেক রক্তের গন্ধ পাচ্ছি। তাহলে আমি কি করবেন স্যার? কি করব? আপনি এক কাজ করুন, আপনার সমস্ত ইনফরমারদের অ্যালার্ট করে দিন। জি স্যার।
আর ওদের কাছ থেকে সমস্ত ইনফরমেশনের আপডেট নিতে থাকো। জি স্যার। আর শুনুন, আমাদের লিস্টে হুন্ডি মিজান বলে একজন লোক আছে না? জি স্যার, আছে স্যার। ওকেও তালিকায় রাখো। কোন তালিকায় স্যার? আরে যাদের উপর নজর রাখতে হবে সেই তালিকায় ওকে রাখুন। জি স্যার। ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ মহড়া হতে পারে। জি স্যার। মহড়া কি স্যার? মহড়া হিন্দি মুভি আছে না মহড়া, অক্ষয় কুমার অভিনয় করেছিল, হিন্দি মুভি আছে না একটা গান আছে যে তুম চিজ বাড়ি হ্যায় মাস্তে মাস্তে, আর অক্ষয় কুমার নায়ক আর নাসিরুদ্দিন শাহ এলে। কিন্তু মুভির পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বোঝা যায় না যে নাসিরুদ্দিন শাহ ভিলেন, সে কারণেই বললাম মোহরা হতে পারে, গুরুত্বপূর্ণ মোহরা। জি স্যার, ঠিক বলেছেন স্যার। তো চিজ বাড়ি হ্যায় মাস্তে, আরে কি আপনার নাচের গানের জায়গা নাকি? চট যদি ডেস্কে যান। সরি স্যার, আসি স্যার। স্ট্রেচ। আপনার লোককে আমি মারছি? আমি কাকে মারছি? তুমি আমার সবচেয়ে প্রিয় লোক, সোনা ব্যবসায়ী রহিম বক্সকে তুমি মেরে ফেলেছ। আপনার সাথে তো আমার কথা বলতে হবে পাঠান ভাই। তুমি আমার লোকটিকে মারিয়ে দিচ্ছি। আপনার কোন লোককে আমি মারছি? আমি তারে মারি নাই, তার সাথে আমার কোনো কাজ কারবার ছিল না। ওর সঙ্গে তার পুরনো দুশ্মনী ছিল, তাই তুমি মারছো। আরে আমি তো আসছি আপনার কাছে আমার আদমিকে মেরে ফেলছে তার বিচার চাইতে। কিসের বিচার? কার বিচার? সুলতান আমার আদমিকে মেরে ফেলছে, আপনি বিচার করবেন না? সুলতান মারা নাই, বলছি তোমার বাবা সুলতান মারা নাই। আমি আপনারে বলছি পঠান ভাই, আপনি বিশ্বাস করেন, ইয়াকিন করেন, ওই লোকের সঙ্গে সুলতান ব্যবসা করতো, বিজনেস করতো। ওই লোক আমি 100 কেজি সোনা দিছি ওই সুলতানের সঙ্গে ব্যবসা করার জন্য। 100 কেজি সোনা? 100 কেজি সোনা সুলতানের সাথে বনিবানা হয় নাই, বিজনেসে সুলতান তাকে মারা ফেলছে। আমি বিশ্বাস করি না। আপনি খোঁজ নেন। শোনো, খোঁজ আমি আমার মতো নেব, তুমি কি জন্য আসছো? আমি শুধু এইটা বলতে আসছি যে আমি এবার চুপ করে বসে থাকবো না। কি কি করবে তুমি? রাম ভাই সেটা আপনি টের পাবেন সমান। কি আশিক আমাকে খুব দোয়া করবেন। শত্রু শত্রু বন্ধু আছে, আপনি দেখুন আমার বন্ধু আছেন। হ্যাঁ, কিন্তু বন্ধু হয়েও যদি এখন আপনাকে অ্যারেস্ট করে ফেলি তাহলে? হ্যাঁ করেন, অ্যারেস্ট করেন। মগর ও বড় মছলিকে বাদ দিয়ে ছোট মছলিকে পকাবেন, এটা কেমন হবে স্যার? তার মানে আপনি ছোট মছলি? হ্যাঁ হ্যাঁ, বিলকুল বিলকুল ছোট মছলি জনাব। আচ্ছা, সবগুলো খুঁজে খুঁজে বাকি হয়ে গেলাম। সব কোন সুলতানের আগে পিছে যত আছে।